করলে কি হয়, কোনো ব্যক্তি যদি লোভ করে তাহলে সংক্রমিত হয় চারটা রোগ, তার মধ্যে চারটা রোগ সংক্রমিত হয়। প্রথম রোগটা কি, তার কুত্তাতে প্রথম সে আনুগত্য ছেড়ে দেবে, পাঁচ অক্ত সলাত আদায় করে, তাহাজ্জুদ গুজারি সবই ঠিক আছে। দুনিয়ার যখন লোভটা তার ভিতরে ঢুকে যাবে, আস্তে আস্তে তাহাজ্জুদ ছেড়ে দেবে, তারপর পাঁচ অক্ত সলাতে মসজিদে আসা ছেড়ে দেবে, তারপর দেখবেন যে এক অক্তর ভিতরে আর এক অক্ত ঢুকে দিচ্ছেন, এরপরে যেতে 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 দেখবেন যে তিনি আর সলাতে নাই। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খুতু খাত্তা খাত্তাম মুরাব্বান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, চতুর্ভুজ একে এই চতুর্ভুজের মাঝখানে একটা লম্বা রেখা টানলেন, যেটা চতুর্ভুজ অতিক্রম করে চলে গেছে। এই লম্বা রেখার ডানে এবং বামে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা টেনে দিলেন, রেখা টেনে দিয়ে বললেন যে প্রত্যেকটা রেখা মানুষের, প্রত্যেকটা মানুষের বিপদ, আর এই যে রেখার গোড়াতে এটা হলো মানুষের জন্ম, এখান থেকে মানুষের দুনিয়াতে যাত্রা শুরু। যখন যাত্রা শুরু করে একটার পর একটা বালা মুসিবত তাকে গ্রাস করে, এক বালা থেকে উঠে সামনের দিকে এগোতে থাকে, আরেকটা কোনো বালা মুসিবত এসে তার সামনে হাজির হয়। এভাবে চলতে 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 চতুর্ভুজ অতিক্রম করে যে তার দাগটা অনেক উপরে চলে গেছে, বের হয়ে গেছে, সেটার মাথাতে আঙুল ধরে বললেন যে এটা মানুষের লোভ লালসা, মানে মানুষ এ পর্যন্ত যেতে চায়। আর চতুর্ভুজের জায়গায় হাত রেখে বললেন এটা হলো আজালু, এটা তার মৃত্যু, তার মানে মানুষের মৃত্যু থেকেও আরও অনেক দূর পর্যন্ত যেতে চাই। তার মানে যদি আমি বাঁচি 50 বছর, স্বপ্ন আমার 200 বছরের, যদি বাঁচি 200 বছর তাহলে স্বপ্ন আমার 2000 বছরের, যদি কেউ বাঁচে 2000 বছর তার স্বপ্ন থেকে যায় কী বলে আপনার 50,000 বছরের। বাস্তবে দেখুন না রে ভাই, 40 সাল পর্যন্ত ভীষণ ছিল না এরকম? ভাই যারাই আসে সবারই একটা ভীষণ থাকে, 40-60, এরপরে কেউ 25 সাল পার করে দিতে চান, কিন্তু আসমানের ফয়সালাটা চূড়ান্ত ফয়সালা হয়। তো যে জায়গায় তার থামার কথা মানুষ সে জায়গায় থামতে চায় না, তার লোভ লালসা বেশি। ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ বলছেন যে ইয়াকা আন তাজতানিবা তুলাল আমাল, অতিরিক্ত লোভ লালসা করা থেকে বেঁচে থাকো, কেউ লালসা করবে না, লোভ করবে না। লোভ করলে কি হয়, কোনো ব্যক্তি যদি লোভ করে তাহলে সংক্রমিত হয় চারটা রোগ, তার মধ্যে চারটা রোগ সংক্রমিত হয়। প্রথম রোগটা কি, তার কুত্তাতে প্রথম সে আনুগত্য ছেড়ে দেবে, পাঁচ অক্ত সলাত আদায় করে, তাহাজ্জুদ গুজারি সবই ঠিক আছে। দুনিয়ার যখন লোভটা তার ভিতরে ঢুকে যাবে, আস্তে আস্তে তাহাজ্জুদ ছেড়ে দেবে, তারপর পাঁচ অক্ত সলাতে মসজিদে আসা ছেড়ে দেবে, তারপর দেখবেন যে এক অক্তর ভিতরে আর এক অক্ত ঢুকে দিচ্ছেন, এরপরে যেতে 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 দেখবেন যে তিনি আর সলাতে নাই। সুন্দর দাড়ি রেখেছে, দেখবেন একটা সময় তার দাড়িও নেই, ছোটো হইতে হইতে একবার ক্লিন শেপ হয়ে গেছে। কেন, এই যে তার আনুগত্য ছেড়ে দেবে, তার মনে এই চিন্তা হবে যে এবাদত করার অনেকগুলো সময় পাওয়া যাবে, কেবল তো আমার 30 বছর, আরও সময় পড়েই আছে, আরও অনেক সময় আছে, কেবল 40 বছর, আরও অনেক পড়ে আছে, এই চিন্তা করে সে এবাদত করা ছেড়ে দেবে। দুই নম্বর যে রোগটা আসবে তার তাওবা করা ছেড়ে দেবে। আপনি দেখে বারংবার বলবেন ভাই তাওবা কর, এত অপরাধ করছো কেন ভাই তাওবা করো, মানে সময় আছে, দেরি করো, সবুর করো, আপনার কি বলবে সবুর করো, তাওবা এখনই করার কি আছে, অনেক বয়স বাকি আছে, এরকম করে কালক্ষেপণ করতে থাকে। তিন নম্বর যেটা সেটা হলো হিরসুন আলাল আমওয়াল, সম্পদের উপর লোভী হয়ে ওঠে, লোভের যে রোগটা তাকে ধরে ফেলবে, তখন তার মাথায় চিন্তা হবে আজকে তো চামড়া টামড়া শক্ত আছে, তো যখন আমি বুড়া হয়ে যাব তখন কি খাবো, যখন রোজগার করতে পারবো না তখন কি খাবো, তো যখন আমার রোজগার বন্ধ হয়ে যাবে তখনকার খাবারের জন্য এখনই বন্দোবস্ত করতে হবে, এই জন্য আমার টাকা পয়সার ব্যাপক প্রয়োজন আছে। তা আপনি বুড়া হওয়া পর্যন্ত বাঁচবেন কিনা তারই তো কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি আছে? অথচ বুড়া হওয়ার সময় আমি কি খাবো এই নিয়ে আমার টেনশন, এই চিন্তাতে আমার দিন ধর্ম পরিত্যাগ করে আমার রোজগার করা প্রয়োজন। চার নম্বর যে রোগটা আসবে সেটা হলো কাসওয়াতুল কুলুব, অন্তরটা শক্ত হয়ে যাবে, অন্তরটা অনেক শক্ত হয়ে যাবে, এমন শক্ত পাথরের থেকেও শক্ত। ভাই শক্ত অন্তর কাকে বলে, শক্ত অন্তর যে অন্তর কখনো মানুষকে দান করতে চায় না, যে অন্তর কখনো জাকাত দিতে চায় না, জাকাতের প্রসঙ্গ আসলে হিসাব করে, এত টাকা আমার যদি 5 কোটি টাকা থাকে তাহলে কোটিতে 2.5 লাখ টাকা জাকাত দিতে হবে,
তাহলে আড়াই লাখ টাকা, তার মানে 10 লাখ টাকা। ধরু 10 লাখ টাকা যদি জাকাত না দিয়ে যদি ব্যবসার ভিতরে ঢুকাই, তো 1 বছরের ভিতরে এটা আমার 30 লাখ টাকা হবে। তখন তাই তিনি হিসাবে পরিপক্ক হবেন, মানে তিনি কী দেবেন না, জাকাত দেবেন না। কেন জাকাত দিতে চান না? মনটা তার শক্ত হয়ে গেছে, মন এবাদতের দিকে আর কখনো মনোনিবেশ করে না, আল্লাহকে চিনতে চায় না, রসুল ইসলামকে চিনতে চায় না। কোনো ক্রমেই মানুষের রক্ত দেখলেও হাসি পায়, আফসোস জাগে না, মানুষকে খুন করেছে আফসোস জাগে না, কোনো আফসোস হয় না আমার, খুন করেছে গর্ব হয়, চুরি করেছে তাও গর্ব হয়। 400 কোটি টাকার মালিক বলে এটা গর্ব করে কর জিনিস, কেন জানেন? অন্তরটা কঠোর হয়ে গেছে, অন্তর বলতে কিচ্ছু না, এটা একটা পাথর, দুর্নীতি করে গর্ব করে। আরে ভাই, যারা দেশ শাসন করে, যারা দেশের কি করবেন, দেশের দুর্নীতি, দেশের চুরি চামারি যারা প্রতিরোধ করবেন, তাদের ব্রিটকেস ভর্তি টাকা এরকম বিভিন্ন কিছু নিয়ে এখন তারা ধরা খাচ্ছে। আচ্ছা বলুন তো, অন্তর বলতে কিছু নেই, কাসবাতুল কুলুব, এই 4টি রোগ মানুষের মধ্যে এসে যায়। ভাই, এই যে লোভ লালসা, আপনারা নাম শুনেছেন, বাদশাহ জুলকারনাইন ছিলেন, বাদশাহ জুলকারনাইন তিনি তার রাজত্বকালে খবর পেলেন যে পাহাড়ি জঙ্গলে বসবাস করে একদল মানুষ, যে একদল মানুষ বসবাস করে তাদের সেরকম কোনো ঘর বাড়ি নাই, স্বর্ণ অলঙ্কার কোনো কিছু নাই, তাদের ভিতরে কোনো মানুষ মারা গেলে দরজার সামনে কবর দেয়। তো জুলকারনাইন তাদের নেতার কাছে খবর পাঠিয়ে দিলেন তিনি যেন রাজদরবারে আসেন। তার নেতা বলছে যে আমাদের জুলকারনাইনের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের রাষ্ট্রীয় কোনো সাহায্যের দরকার নাই, তার কাছে যেয়ে কী করবো। তো জুলকারনাইন নিজে চলে গেছে, নিজে যাওয়ার পরে বলছেন যে ব্যাপারটা কি, আপনাদের এখানে স্বর্ণ কোনো সম্পদ কোনো কিছুই আপনাদের নাই, কারণটা কি? তখন তিনি বলছেন যে আমরা দুনিয়ার ভোগ বিলাস থেকে মুক্ত থাকতে চাই। তিনি বললেন যে আপনারা উন্নত মানের কোনো খাবার না খেয়ে হাশিশ নামক উদ্ভিদ খান কেন? তখন তিনি বললেন যে আমরা আমাদের উদরকে গোশতের স্বাদ থেকে বঞ্চিত রাখতে চাই, কারণ কোনো কিছুর স্বাদ তো কণ্ঠনালীর নিচে নামে না, পেটে তো আর কোনো কিছুর স্বাদ যায় না, এই জন্য আমরা পেটে গোশতের স্বাদ দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছি। তো তখন ওই কমের যে প্রধান ছিলেন, যার সঙ্গে জুলকারনাইন কথা বলছেন, জুলকারনাইনকে তিনি বলছেন যে আমি তোমাকে দুটো কথা বলি। তিনি একটা মাথা বের করেছেন, মাথার কঙ্কাল বের করেছেন, বের করার পরে বলছেন যে এই একজন শাসক ছিল স্বৈরাচার, জালেম শাসক ছিল, মানুষের উপর যত ধরনের অত্যাচার করার কথা সমস্ত অত্যাচার করেছে, তারপর আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করেছে। এরপরে আরেকটা মাথা কঙ্কাল বের করে বলছেন যে এই যে একটা মাথা দেখছো, এই মাথাটা একজন পরহেজগার মানুষের মাথা, যিনি ন্যায়পরায়ণ এবং নীতিবান শাসক ছিলেন, নীতিবান শাসক ছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন, তিনিও আল্লাহ এবং তার রসুলকে ভালো, আল্লাহকে ভালোবেসেছিলেন, তিনিও মৃত্যুবরণ করছেন, তিনি জান্নাতি হয়েছেন। এরপরে ওই গোত্রের প্রধান জুলকারনাইনের মাথার উপরে হাত রেখে বলছে যে আতালাম রাসুকা আইয়ুর রাসাইন, তুমি কি জানো যে তোমার যে মাথাটা আছে না, এই মাথাটা, এই দুই মাথার কোন মাথা হতে পারে, জাহান্নামে হতে পারে নাকি জান্নাতি হতে পারে, কোন মাথা হতে পারে? যখন তার মাথার উপরে হাত রেখে এইরকম করে কথা বলছেন, তখন জুলকারনাইন কেঁদে ফেলছেন।